ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিকে ইন্ডিয়ান হিস্টোরির 2 নম্বর এপিসোডে। এর আগের প্রথম এপিসোডে আমরা বলেছি এই এপিসোডটা কেন 2 নম্বর হয়েছে, কেননা রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে প্রিলিম এক্সাম সেখানে কিন্তু 50 নম্বরের জিকে থাকছে। জিকের মধ্যে সিলেবাস কী আছে? ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যাঁ, সুতরাং ত্রিপুরার যে এলডিসি এবং এমটিএস এক্সাম হচ্ছে সেখানে কিন্তু জিকে সিলেবাস সেম ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুতরাং আমাদের আলাদা কোনো ক্লাস করিয়ে তোমাদের কোনো লাভ নেই। সুতরাং একসাথে আমরা ভেবেছি তিনটা এক্সামের ক্লাস একটি ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেব, ঠিক আছে? সুতরাং এখন থেকে তোমাদের ক্লাস রেগুলার রাত্রি 8:30টার সময় চলবে ত্রিপুরা এলডিসি, এমটিএস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রি এক্সামের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? কেন আমরা এপিসোড নাম্বার 2 করেছি? প্রথম এপিসোড আমরা বলেছি, বিস্তারিত তোমাদেরকে বলে দিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের প্রিলিমের যে সিলেবাসটা সেটা কিন্তু তোমাদেরকে আমি ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আগের ক্লাসটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, চলো রাত্রি 8:30টার সময় প্রতিদিন অ্যাটেন্ড করবে। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ইন্ডিয়ান হিস্টোরি থেকে। হ্যাঁ, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? আর তোমরা যারা আমরা যে ইন্ডিয়ান হিস্টোরির একটি ইবুক লঞ্চ করেছি, যারা তোমরা এখনও বাই করোনি, ম্যাক্সিমাম তোমরা অনেকে বাই করে নিয়েছো, কিন্তু যারা বাই করোনি এখনও, ভিডিওর নিচে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই বাই করে নেবে। ইবুকটির মধ্যে বিগত বছরে যে কোশ্চেনপত্রগুলো এখানে ইনক্লুড করা হয়েছে এবং 2021-এর যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। যে ইবুকটি তোমরা 2টি ভার্সনেই পাবে, বেঙ্গলি এবং ইংলিশ একই বুকের মধ্যে 2টি ভার্সন। হ্যাঁ, সুতরাং তোমাদের জন্য কিন্তু ইবুকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা যারা বাই করো নি অবশ্যই 49 টাকার মূল্যে বাই করে নেবে, ঠিক আছে? চলো, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নেবে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? 4টি অপশন আছে দেখো, সারনাথ, লুম্বিনী, কুশীনগর এবং কুন্দগ্রাম। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? যারা ইংলিশ ভার্সন চাই অবশ্যই দেখে নেবে ইংলিশ ভার্সনটা, হোয়ার ওয়াজ দ্য লর্ড মহাবীর বর্ন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে কুন্দগ্রাম, ঠিক আছে? ভগবান মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন, কুন্দগ্রাম বা বৈশালী। যদি তোমাদের কুন্দগ্রাম অপশন না থাকে, বৈশালী থাকে, সেখানেও কিন্তু তোমরা বৈশালীকেই রাইট অ্যান্সার করবে। কেন করবে? দেখো, অনেক ঐতিহাসিকদের কিন্তু ভগবান মহাবীরের জন্ম গ্রহণের স্থান নিয়ে কিন্তু অনেক ডাউট আছে, ঠিক আছে, সন্দেহ আছে। তাই এখানে যদি অপশনে তোমাদের বৈশালী থাকে, বৈশালী চুজ করবে, যদি কুন্দগ্রাম থাকে, কুন্দগ্রাম চুজ করবে। আর তিনি কত খ্রিস্টাব্দে বা বিসিতে জন্মগ্রহণ করেন? তিনি 599 BC-তে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বৈশালী থেকে, বৈশালী চুজ করবে, যদি কুন্দগ্রাম থাকে, কুন্দগ্রাম চুজ করবে, ঠিক আছে? অনেক কোশ্চেনে কিন্তু বৈশালী থাকে, অনেক কোশ্চেনে কুন্দগ্রাম থাকে অপশন। চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে লাইক করে দেবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি পাশের সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? সঙ্গীতের জনপ্রিয়তার জন্য, না বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য, না খেলাধুলার বিশেষ কৃতিত্বের জন্য, না সাহিত্যে বিশেষ অবদানের জন্য? কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর, বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? আর দেখো অপশন সিতে আছে কি, খেলাধুলার বিশেষ কৃতিত্বের জন্য। আমরা সকলে জানি খেলাধুলার বিশেষ কৃতিত্বের জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার, ঠিক আছে? আর বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। আর ফার্স্ট কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? 1952 সাল থেকে। হ্যাঁ, 1952 সাল থেকে প্রথম কলিঙ্গ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম বাঙালি হলেন কে? প্রথম বাঙালি মহিলা হলেন বা বাঙালি হলেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম বাঙালি মহিলা কে? মহেশ্বতা দেবী, অন্নপূর্ণা দেবী, অমৃতা প্রীতম, না মহাদেবী বর্মা? সঠিক উত্তর কী হবে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম বাঙালি মহিলা হলেন আশাপূর্ণা দেবী। অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আশাপূর্ণা দেবী
প্রথম গানপিট পুরস্কার প্রাপক বাঙালি মহিলা, ঠিক আছে? আর তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখানে অবশ্যই জয়েন করে নেবে, কেননা টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাছাড়াও বিভিন্ন ইনফরমেশান কিন্তু আমরা প্রথমে টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, চার নম্বর কোশ্চেন। বিখ্যাত দ্রুতকাব্য পবন দ্রুতম প্রথম কে রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিখ্যাত দ্রুতকাব্য পবন দ্রুতম প্রথম কে রচনা করেন? চারটি অপশন আছে, উমাপতি ধর, ধুই, হলাউদ না বল্লাল সেন। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, ধুই। হ্যাঁ, ধুই বিখ্যাত দ্রুতকাব্য পবন দ্রুতম প্রথম রচনা করেন। আর ধুই কে ছিলেন? ধুই ধুই ছিলেন বাংলার রাজা লক্ষ্মণ সেনের সভার একজন সভা সদস্য। হ্যাঁ, বাংলার রাজা ছিলেন লক্ষ্মণ সেন, আমরা সকলে জানি। এই লক্ষ্মণ সেনের সভার একজন সভা সদস্য ছিলেন ধুই, ঠিক আছে? তিনি বিখ্যাত দ্রুতকাব্য পবন দ্রুতম প্রথম রচনা করেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পাঁচ নম্বর কোশ্চেন। আর তোমরা আগের ক্লাসটি যারা দেখোনি, প্লে লিস্টে ভিজিট করে দেখে নিতে পারবে, আর ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও। ওকে, চলো, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি তোমরা সকলেই জানো। হুম, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1948 সালে, না 1949, না 1951, না 1971 সালে? সঠিক উত্তর কী হয়ে যাবে? কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1948 সালে। হ্যাঁ, 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, 1948 সালের 30শে জানুয়ারি। হ্যাঁ, 30শে জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি, প্রায় ভারত স্বাধীনের দেড় বছর আগে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল, জেনেছি 30শে জানুয়ারি 1948 সালে হত্যা করেছিল। কে হত্যা করেছিলেন সকলেই আমরা জানি, হত্যা করেছিলেন নাথুরাম গডসে, ঠিক আছে? নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ছয় নম্বর কোশ্চেন। টেরিটোরিয়াল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন। টেরিটোরিয়াল আর্মি, যাকে সংক্ষেপে টিএ বলা হয়, হ্যাঁ, টেরিটোরিয়াল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়? 1949, না 1950, 1937, না 1952? টেরিটোরিয়াল আর্মি কবে প্রতিষ্ঠা করা হয়? এই যে টেরিটোরিয়াল আর্মি টিএ, এটি কিন্তু একটি রিজার্ভ ফোর্স। হ্যাঁ, ভারত সরকারের একটি রিজার্ভ ফোর্স। যখনই কোনো বড় ধরনের হাস্যা হয় বা বড় ধরনের কোনো, হ্যাঁ, যুদ্ধ বা কিছু হয়, তখন কিন্তু ওদেরকে মোতায়েন করা হয়, ঠিক আছে? টেরিটোরিয়াল আর্মি। তাহলে এটি কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1949 সালে। হ্যাঁ, 1949 সালে টেরিটোরিয়াল আর্মি প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, সাত নম্বর কোশ্চেন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জেনিভা, ম্যানিলা? সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন, ঠিক আছে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। হ্যাঁ, ওয়াশিংটন অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, ঠিক আছে? এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1944 সালে। 1944 সালে বিশ্বব্যাংকের সদর দপ্তরটি প্রতিষ্ঠা করা হয়েছিল ওয়াশিংটনে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আট নম্বর কোশ্চেন। রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর কী হয়ে যাবে? অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিন্তু দেখো ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন। হ্যাঁ, ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন কিন্তু এটা, অনেক ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যেও আসতে দেখা গিয়েছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিও সিলেবাসের মধ্যে আছে। দেখো, রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কেরল, কর্ণাটক, অসম, না পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কেরল।
হ্যাঁ, আমরা সকলে জানি রাবার উৎপাদনে কিন্তু কেরল রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। আর কফি উৎপাদনে কর্ণাটক। হ্যাঁ, এগুলো নোট করে নাও, এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু একটা না একটা কোশ্চেন আসেই। এবং কফি উৎপাদনে প্রথম স্থান ভারতের মধ্যে হলে কর্ণাটক। আর আসাম চা উৎপাদনে, আমরা সকলে জানি আসামের চা কিন্তু খুবই বিখ্যাত, আসাম হলো কি উৎপাদনে, চা উৎপাদনে। আর পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে, ঠিক আছে? তোমরা নোট করে রাখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেরল হলো ভারতের মধ্যে রাবার উৎপাদনে প্রথম, কর্ণাটক হলো ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম, অসম হলো চা উৎপাদনে প্রথম ভারতের মধ্যে, এবং পশ্চিমবঙ্গ হলো পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু স্টার মার্ক করে রেখে দাও। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, রেড ক্রস দিবস কবে পালন করা হয়? রেড ক্রস দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? রেড ক্রস দিবস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, 8ই মে। হ্যাঁ, 8ই মে, প্রত্যেক বছর 8ই মে রেড ক্রস দিবস পালন করা হয়, ঠিক আছে? আর রেড ক্রস দিবস যে পালন করা হয়, আর রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হলো সুইজারল্যান্ডে অবস্থিত, সুইজারল্যান্ডের অ্যাকচুয়ালি জেনিভাতে। হ্যাঁ, সুইজারল্যান্ডের জেনিভাতে রেড ক্রসের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার অবস্থিত। প্রত্যেক বছর 8ই মে রেড ক্রস দিবস পালন করা হয়, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কোনটি? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কোনটি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, না স্তরীভূত শিলা? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কোনটি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা। হ্যাঁ, অপশন এ নাম্বার হবে সঠিক উত্তর। পৃথিবীর আদি বা প্রাচীন শিলা হলো আগ্নেয় শিলা, ঠিক আছে? আর শিলা কত প্রকার তোমরা জানো আশা করি সকলে? শিলা হলো 3 প্রকার, ঠিক আছে? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এনি বেসান্ত, গোপালকৃষ্ণ গোখলে, ঋষি অরবিন্দ ঘোষ, না দাদাভাই নুরজি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? বি আর আম্বেদকর, জ্যোতিবা ফুলে বা মহাত্মা গান্ধী, না আচার্য বিনোবা ভাবে? ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? আশা করি তোমরা সকলে জানো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মহাত্মা গান্ধী, ঠিক আছে? মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের মধ্যে হরিজন সংঘ গঠন করেন। আরে হরিজন সংঘ যে এটি একটি কী? এটি হলো একটি এনজিও, হ্যাঁ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটি হলো একটি এনজিও। এবং এটি কবে গঠন করেন? 1932 সালে। হুম, 1932 সালে মহাত্মা গান্ধী হরিজন সংঘ নামক এনজিওটি গঠন করেন। আর বর্তমানে এই হরিজন সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, ঠিক আছে? আমাদের নিউ দিল্লিতে বর্তমানে হরিজন সংঘের সদর দপ্তরটি অবস্থিত, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? বিক্রমাদিত্য, ধর্মপাল, অশোক, না বিম্বিসার? সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিলেন অশোক, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর, অশোক এই সারনাথ স্তম্ভটি নির্মাণ করেছিলেন, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটি দেখো, 14 নম্বর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? কৃষ্ণা, কাবেরী, তুঙ্গাভদ্র, না গোদাবরী? হাম্পি হলো কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গাভদ্র। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, হাম্পি তুঙ্গাভদ্র নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? এই তুঙ্গাভদ্র নদীটা যে এটা হলো কর্ণাটকের, হ্যাঁ, কর্ণাটকের তুঙ্গাভদ্র নদীর তীরে অবস্থিত হাম্পি। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, না এদের মধ্যে কেউই নয়?
লেডি উইথ দ্য ল্যাম্প, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কাকে বলা হয়? ফ্লোয়েল নাইটিঙ্গেলকে। হ্যাঁ, ফ্লোয়েল নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হবা, লেডি উইথ দ্য ল্যাম্প নামে চেনা যায় ফ্লোয়েল নাইটিঙ্গেলকে। ঠিক আছে, তাহলে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর প্রতিদিন রাত্রি 8:30 সময় আমাদের ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে ত্রিপুরা এলডিসি, এমটিএস এবং ডাব্লিউবিপি প্রিলিমের জন্য। ঠিক আছে, আর তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।